প্রিয় শিক্ষার্থীরা, আমি আজ সাধারণ গণিতের 4.2-এর 5 নম্বর থেকে টিউটোরিয়াল শুরু করব। তো ইতিপূর্বে আমি 1 থেকে 4 পর্যন্ত টিউটোরিয়াল দিয়েছি, তো তোমরা যারা দেখোনি তারা আমার প্রিভিয়াস টিউটোরিয়ালগুলো দেখে নিবে। তো দেখলে তাহলে পরবর্তী অঙ্কগুলো বুঝতে অনেক সহজ হবে। তো 4.2-এর 5 নম্বর, পাশের এখানে ওয়াই কিউব রুট ওভার এর 3-ভিত্তিক লগ নির্ণয় করো। এখানে ওয়াই কিউব 3-ভিত্তিক লগ নির্ণয় করতে হবে, তাহলে দেওয়া আছে। এখানে দেওয়া আছে কত, ওয়াই এর মান 3 দেওয়া আছে, তাহলে ওয়াই ইকুয়াল টু 3 দেওয়া আছে। আচ্ছা, এখন ওয়াই 3 এর 3-ভিত্তিক লগ, তা 3-ভিত্তিক লগ কি হয়, 3-ভিত্তিক তো লগ 3-ভিত্তিক ভাগ মানে লগ 3, লগ 3 আর রুট ওভার ওয়াই কিউব আছে ওয়াই কিউব। ওকে, তাহলে লগ 3 এরকম যদি সংখ্যা থাকে তার মানে আমরা কি তো দিলাম ওয়াই, আর এখানে রুট ওভার আছে তার মানে হাফ। ঠিক আছে, তাহলে এটাকে লেখা যায়, আচ্ছা আমরা মানটা বসিয়ে দিই, ওয়াই ওয়াই এর মান কত 3, তাহলে এখানে 3-3-এর উপরে 3 কিউব, রুট ওভার আছে রুট ওভার, এনে লেখা দে ওয়াই এর মান বসিয়ে। তাহলে লগ 3 এটাকে লেখা যায় হলো 3, আর রুট ওভার আছে তার মানে হাফ। ঠিক আছে, আর এখানে পাওয়ার আছে, তাহলে পাওয়ারটা উপরে যাবে হাফ, তার মানে 3/2। আচ্ছা, এরপর হচ্ছে এখানে যদি কোনো পাওয়ার থাকে সেই পাওয়ারটাকে আমরা সামনে নিয়ে লিখতে পারে, তাহলে 3/2 লগ 3 3, তার মানে কত 3/2 গুণন 1, যেহেতু যে লগ এ এ ইকুয়াল টু 1, তো এখানে লগ 3 3, তো এই সূত্র আমরা প্রয়োগ করলাম, তাহলে 1, তার মানে কত 3/2। আচ্ছা, ক নাম্বার করলাম, এবার আমরা এরপর হচ্ছে যে এরকম একটা সমীকরণের মান নির্ণয় করো, তো এটার একটা মান নির্ণয় করতে হবে। তো 4.25-এর খ, তো এখানে ডাব্লিউ এক্স ওয়াই এগুলো দেওয়া আছে, এর এগুলো তারপরে ব্লক টক এরকম সমীকরণ আছে মান নির্ণয় করতে হবে, এখানে আমাদের দেওয়া আছে, দেওয়া আছে এক্স এর মান 2, ওয়াই এর মান 3, জেড এর মান 5, ডাব্লিউ এর মান 7। এখন যে সমীকরণটাতে আছে আমরা সেই সমীকরণটা লিখব, অর্থাৎ প্রদত্ত রাশি, তাহলে ডাব্লিউ লগ এক্স জেড ওয়াই স্কোয়ার মাইনাস এক্স লগ জেড স্কোয়ার স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই লগ
y to the power 4 x to the power 4 z এই সমীকরণটা দাও আছে এখন আমরা এখানে একটা মান বসিয়ে দিব তো w তো w এর মান কত 7 তাহলে 7 log ঠিক আছে x z x এর মান কত x এর মান 2 ইনটু z z এর মান কত 5 y y এর মান কত 3 এর উপরে স্কয়ার আছে স্কয়ার করলাম মাইনাস x x এর মান কত 2 তারপর হচ্ছে log z স্কয়ার মান কত 5 s স্কয়ার x স্কয়ার y x x এর মান কত 2 s স্কয়ার ইনটু y y এর মান 3 প্লাস আবার y এর মান কত 3 তাহলে log y টু দি পাওয়ার 4 y এর মান কত 3 টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 x এর মান কত 2 2 টু দি পাওয়ার 4 ইনটু z এর মান কত 5 জাস্ট আমরা মানগুলো বসিয়ে দিলাম ওকে তো এটাকে আবার লেখা যান log 2 ইনটু 5 3 স্কয়ার তো সামনে সংখ্যা থাকলে সেটার আবার পাওয়ার আকারে লেখা যায় আবার পাওয়ার থাকলে সামনে লেখা যায় যেহেতু এটা একটা মান নির্ণয় করতে হবে এই কারণে আমরা এই পাওয়ার আকারে লিখলাম এটাও ঠিক অনুরূপভাবে ঠিক তেমনি তাহলে লগ 5 স্কয়ার 2 স্কয়ার ইনটু 3 2 প্লাস এটাও ঠিক তেমনি একই স্টাইলে লিখবো আমরা 3 টু দি পাওয়ার 4 2 টু দি পাওয়ার 4 ইনটু 5 3 ওকে আমরা পাওয়ার আকারে লিখলাম এখন এইটাকে আমরা আবার আরেকটু সিম্পলিফাই করতে পারি তাহলে লগ তো এই পাওয়ার তার মানে কি 2 এর সাথেও 7 পাওয়ার আছে 5 এর সাথেও পাওয়ার আছে যেহেতু গুণ চিহ্ন তার মানে কত 2 টু দি পাওয়ার 7 ইনটু 5 টু দি পাওয়ার 7 আচ্ছা তাহলে নিচে কত এখানে হলো 2 হলো পাওয়ার এখানে হলো 7 তাহলে 7 দুগুণে 14 তাহলে 3 7 দুগুণে 14 মাইনাস লগ এটা আমরা করতে হলো 5 2 দুগুণে 4 আর নিচে 2 টু দি 4 2 দুগুণে 4 ইনটু 3 স্কয়ার 2 ওকে এরপর হচ্ছে এইটা তো লগ 3 4 12 তার মানে 3 12 এখানে কত 2 3 4 12 ইনটু 5 3 তো এইটাকে আমরা লগ কমন নিব লগ কমন নিলে তাহলে এখানে কত থাকে 2 7 ইনটু 5 7 3 14 বিয়োগ থাকলে ভাগ যোগ থাকলে গুণন তাহলে 5 4 2 4 ইনটু 3 গুণন 3 12 2 3 4 12 ইনটু 5 3 আচ্ছা লক তো এখানে ভাগ আছে আমরা গুণ করে সংখ্যাটা উল্টে দিব তাহলে 2 7 ইনটু 5 7 3 14 গুণন তাহলে উপরে 2 4 গেল ইনটু 3 স্কয়ার 5 4 গুণন 3 12 2 12 ইনটু 5 3 ওকে এটাকে আমরা এখন যোগ বিয়োগ করব তাহলে লগ তাহলে 2 টু দি পাওয়ার 7 আর এখানে আছে 2 টু দি পাওয়ার 4 তার মানে 2 গুলো আমরা যদি লিখি তাহলে কত হয়
সংখ্যাগুলো। 7 4 11, তাহলে 2 টু দি পাওয়ার 11। আচ্ছা, ইন্টু, এরপর আমরা 3-তে যাব। 3 12 আর 2 কত হয়? 12 আর 2 14। এবার 5-এ যাব। 5, তাহলে 5 একটাই আছে, 7। আমরা প্রথমে 2 নিব, তাহলে 2 12, তারপর হলো 3 3, আছে কত? 14। 5 এখানে, 4 আর 3 হলো 7, তাহলে 5 7। এটাকে আমরা সিম্পলিফাই করব। তো এটাকে লেখা যায় লগ, তাহলে 2 11 - 12 ইন্টু 3 14 - 14 ইন্টু 5 7 - 7। তাহলে লগ এখানে 2 - 1 ইন্টু 3 0 ইন্টু 5 0, তার মানে লগ 2 - 1 ইন্টু 1 ইন্টু 1, ঠিক আছে? তার মানে এটা লেখা যান লগ 2 - 1, ঠিক আছে? পাওয়ার যদি সামনে থাকে তাহলে সেই পাওয়ারটাকে আমরা সামনে লিখতে পারি, এবং মাইনাস সহ দেখলাম মাইনাস লগ 2, এটাই অ্যান্সার। তো 5-এ খ করলাম। এরপর হচ্ছে সর্বশেষ গ নাম্বার আছে, গ নাম্বারটা আমরা করব 4.2-এর 5-এর গ নাম্বার। ক নাম্বারে বলছে এরকম সমীকরণ দেখাইতে হবে, দেখা হচ্ছে এটা সমান সমান এটা। তাহলে আমরা প্রথমে বাম পক্ষ করব, মান যা দেওয়া আছে আমরা লিখে নিলাম লগ ওয়াই কিউব রুট আবার প্লাস ওয়াই লগ এক্স মাইনাস ওয়াই বাই এক্স লগ এক্স জেড ডিভাইডেড লগ এক্স ওয়াই মাইনাস লগ জেড। ওকে, এটা দেওয়া আছে। তো আমরা লিখি, আমরা মানগুলো বসিয়ে দিই একবার প্রথমে। তাহলে লগ ওয়াই, ওয়াইয়ের মান এখানে কত দেওয়া আছে? ওয়াইয়ের মান হলো 3, ঠিক আছে? তো রুট ওভার 3³ প্লাস, তো ওয়াই, ওয়াই মানে কত? 3 লগ এক্স, এক্স এর মান কত? 2 মাইনাস ওয়াই, ওয়াই এর মান কত? 3 2 লগ এক্স জেড, এক্স এর মান 2 ইন্টু 5। মানগুলো বসাই দিলাম, তাহলে লগ এক্স ওয়াই, এক্স এর মান হলো 2 আর ওয়াইয়ের মান হলো 3, 2 ইন্টু 3 মাইনাস লগ জেড, জেড এর মান কত? 5। তাহলে আমরা লিখতে পারি লগ, এরকম সমীকরণ থাকলে আমরা লিখতে পারি 3 3/2 প্লাস 3 লগ 2।
তো এখানে আমরা লিখতে পারি লগ টু থ্রি, সামনের সংখ্যা থাকলে সেটা পাওয়ার আকারে লেখা যায় মাইনাস থ্রি বাই টু, 5 দুগুণে 10, তাহলে লগ 10। আচ্ছা এরপর হচ্ছে এটা, এটারে আমরা লিখতে পারি কত, লগ 3 দুগুণে 6 মাইনাস লগ 5। এইখানে আমরা তাহলে লিখতে পারি কত, লগ 3 3/2 প্লাস লগ, মানে 2 আছে কিউব আছে, হ্যাঁ তার মানে লগ এখানে আমরা লিখতে পারি লগ 4 হাফ, হাফ মানে হাফ মানে হচ্ছে হলো 4√ওভার, 4√ওভার কত হয় 2 হয়, তাহলে এটাকে এইভাবে লেখা যায়। আর উপরে 3 পাওয়ার আছে, 3 পাওয়ার লিখলাম মাইনাস 3/2 লগ 10 আছে 10, তো লগ 6 মাইনাস লগ 5, তার মানে এটা লেখা যায় লগ 6/5, তার মানে এটার এভাবে লেখা যায় যে লগ এক্স মাইনাস লগ ওয়াই, লেখা যায় লগ x/y, আবার এক্স ওয়াই থাকলে এইভাবে মাইনাস আকারে লেখা যায়। ওকে তো এটার আমরা তাহলে লিখব লগ 3 3/2 প্লাস তাহলে লগ, এই পাওয়ার সাথে এই পাওয়ার যদি আমরা গুণ করি 4, তাহলে 3/2 সরি 3/3 দুগুণে 3/2 মাইনাস আর 3/2 লগ 10 আছে 10, আচ্ছা লগ 6/5, তো লগ 6/5 কে 6/5 দিয়ে যদি ভাগ করো তাহলে কত হয়, লগ 1/1 × 1.2, তাহলে এইখানে সবগুলো পাওয়ারটা আমরা সামনে নিব, তাহলে 3/2 লগ 3 প্লাস 3/2 লগ 4 মাইনাস 3/2 লগ 10, লগ 1.2। ওকে তাহলে এটারে আমরা 3/2 লগ যদি নেই তাহলে লগ 3 log 4, তো লগ নিলাম তাহলে লগ 3 log 4, তার মানে 3 × 4 আমরা লিখতে পারি মাইনাস 3/2 লগ 10 ডিভাইডেড লগ 1.2। তাহলে এটার আমরা লিখতে পারি 3/2 লগ 3 × 12 মাইনাস 3/2 লগ 10 ডিভাইডেড লগ 1.2। আচ্ছা এরপর তাহলে আমরা লেটারে লিখতে পারি এটার এইভাবে
3 by 2 log 12 by 10. নিচে লক 1.2 সমান সমান আর 3/2 লক 12 6 দুগুণে 12 5 দুগুণে 10 তার মানে 6/5 তো 6/5 এখানে 6/5 থাকলে কত লেখা যাবে লক 1.2 তো লক 1.2 নিচে লক 1.2 তো log 1.2 log 1.2 কে যদি আমরা যদি বাদ দেই তাহলে শুধু থাকে কত 3/2 আচ্ছা দেখাও যে এইটা সমান সমান এটা তার মানে এইটার মান আমরা 3/2 পাইলাম এবার আমরা ডান পক্ষ করব এখন ডান পক্ষ করব ডান পক্ষ কত দেওয়া আছে log y y3 ওকে তাহলে log y y এর মান কত 3 y এর মান 3 কিউব আচ্ছা log 3 তো 3 এর উপর 3 পাওয়ার থাকলে তাহলে আমরা এটার কি আমরা ইতিপূর্বে দেখিয়েছি এটার কি লেখা যায় 3/2 তো পাওয়ারটাকে আমরা সামনে নিলাম 3/2 log 3 তাহলে 3/2 ইনটু 1 বা 3/2 যেহেতু log a/a ইকুয়াল টু 1 তার মানে কি বাম পক্ষ সমান সমান ডান পক্ষ দেখানো হলো তার মানে একবার আমরা লিখতে পারি অতএব log y cube plus y log x minus y by x log x z log x z minus log z সমান সমান log y log 3 দেখানো হলো তো শিক্ষার্থী বন্ধুরা আমি 4.2 এর সবগুলো অঙ্কই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি তো তোমরা যারা সবগুলো অঙ্কই আমার টিউটোরিয়াল দেখেছো তো আশা করি তোমরা সবগুলো বুঝেছো তো তোমরা যারা বুঝনি তারা নিচে কমেন্টস করে আমাকে জানাবে আমি তোমাদের সেগুলো কোশ্চেনে অ্যানসার দেওয়ার চেষ্টা করব আর তোমরা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইবার করনি তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইবার করবে কমেন্টস করবে শেয়ার করবে তো ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা